বাবা আমি পড়াতে যাচ্ছি। আচ্ছা, টাটা দিদি ভাই। টাটা মনু। সাবধানে যা। হ্যাঁ বাবা। দুগ্গা দুগ্গা। কোথায় যাচ্ছ অপর্ণাদি? তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, তোমার কাছে। তাই? কিন্তু আমি তো এখন পড়াতে যাচ্ছি। ঠিক আছে যাও, আমি পরে আসবো আবার। কাল তাহলে এসো কিন্তু। হ্যাঁ আসবো আবার। দিশা, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে অপর্ণাদি। আশা নেই? দিদিভাই রান্নাঘরে আছে, দাঁড়াও দেখে দিচ্ছি। আচ্ছা। আশা, তোমার বাবা কখন আসবেন? বাবার আজ ফিরতে দেরি হবে, আজকে মাইনের ডেট তো, একেবারে বাজার করে ফিরবে। ও আচ্ছা, বলছি যে তোমার জন্য খুব ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি, সেই ব্যাপারেই তোমার বাবার সাথে কথা বলতে এসেছিলাম আর কি। খুব ভালো বংশ, খুবই বড় লোক, বেশ সম্ভ্রান্ত পরিবার। দেখো অপর্ণাদি, আমার তো মা নেই, বাবাও কাজে ব্যস্ত থাকে, বোনটাকে তো আমিই আগলে রাখি, তাই আমি না থাকলে। কিন্তু তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, সেটাও তো ভাবতে হবে। ঠিক আছে, আজ আসি, আমি তোমার বাবার সাথে পরে এ ব্যাপারে কথা বলে নেবো। না হলে চা খাবে? একটু বসো না, চা করে নিয়ে আসি। না না, আজ থাক, আগে তোমার বিয়েটার ফাইনাল করি, তারপর শুধু চা কেন, অনেক কিছুই খাবো। আজ আসি। দিশা টাটা। দিদি ভাই, তোর বিয়ে হয়ে গেলে আমিও তোর শ্বশুর বাড়ি চলে যাব, ওখানেই থাকবো। কি ব্যাপার অপর্ণা, তুমি আমাকে দেখে যেন একটু এড়িয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে। না না প্রশান্ত দা, আপনাকে দেখে এড়িয়ে যাব কেন, আমি একটু অন্যমনস্কভাবে হাঁটছিলাম। আমি অবাক হয়ে যাচ্ছি একটা ব্যাপারে, তুমি সব জেনে বুঝে আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলে। কি বলছেন প্রশান্ত দা, দেবকরণ যে নেশা করত, অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল, এটা আমি জানবো কি করে বলুন তো। তুমি বিয়ের আগে বলেছো পাত্রর খুব ভালো অবস্থা, খুব ভালো ছেলে, অনেক প্রশংসা করেছো, বলনি? এই বিয়েটা করানোর পেছনে তোমারও নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল। আপনি ভুল ভাবছেন প্রশান্ত দা, আমি সত্যি এত কিছু জানতাম না। আশা বাড়িতে চলে এসেছে জেনে আমার নিজেকেই খুব অপরাধী মনে হচ্ছে, আমি খুবই লজ্জিত। শোনো আশা, তোমাকে আগেও বলেছি আবারও বলছি, আমার স্বাধীনতায় কেউ যদি হস্তক্ষেপ করে না, আমার সালা মক্কা গরম হয়ে যায়। আমারও তো কিছু ভালো লাগা পছন্দ থাকতে পারে, আমিও তো সেটা আশা করতে পারি বলো। তোমার নামই যখন আশা, তো নতুন করে আশা করার তো কিছু নেই, এখানে থাকতে গেলে আমার কথা মতন চলতে হবে, না হলে গুলি করে দেবো সালি। আমার মনটা পুরো ভেঙে দিলে তুমি দেবকরণ,
মন খারাপ করিস না মা। কাঁদিস না দিদি ভাই, আমার জন্য তো তোমার মন শরীর দুটোই খারাপ হয়ে যাচ্ছে বাবা। কিন্তু আমি কি অন্যায় করেছিলাম বলতে পারো? অপর্ণার কথা শুনে ভালো করে খোঁজ খবর না নিয়ে আমি তো তোর বিয়ে দিয়েছিলাম মা। অন্যায় তো তুই করিস নি, আমিই করেছি মা। যা মা, একটু বাইরে থেকে ঘুরে আয়, মনটা ভালো লাগবে। চল দিদি ভাই, ওইদিকে একটা মেলা হচ্ছে, চল ঘুরে আসি। তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, তাই তোমাকে এখানেই ডাকলাম। বাবা সত্যিই খুব ভেঙে পড়েছে, শরীরটাও ভালো নেই বাবার। আমি সেদিন দেবকরণের সাথে যোগাযোগ করেছিলাম, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমি তো মন থেকেই ওর সাথে সংসার করতে চেয়েছিলাম, ওই তো আমার জীবনের প্রথম কোনো পুরুষ। কিন্তু অপর্ণাদি, আমার মনটা পুরো ভেঙে দিয়েছে। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি সত্যি জানতাম না ও এতটা বাজে ছিল। জানলে কি আমি তোমার মতো মেয়ের সাথে ওর বিয়ের ব্যবস্থা করি বলো তো? চলো অপর্ণাদি। আরে অপর্ণাদি, এখানে তুমি কেমন আছো? ভালো আছি। আলাপ করিয়ে দি, ও আমার বন্ধুকাম বোন আশা, আর ও অজয় আমার এক ভাই। নমস্কার। নমস্কার। তোমার অনাথ আশ্রম কেমন চলছে? ভালো চলছে গো। জানো আশা, অজয় একজন সমাজসেবক মানুষ, কারোর বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে। কেন লজ্জা দিচ্ছ অপর্ণাদি? আচ্ছা একদিন এসো না আমাদের আশ্রমে, ভালো লাগবে। আর হ্যাঁ, ওনাকে নিয়ে এসো, আপনাকে কিন্তু আমি ইনভাইট করলাম। ঠিক আছে, আমি আর আশা একদিন যাব তোমার আশ্রমে। আসি তাহলে। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে বোনু, কাঁদছিস কেন? দিদি ভাই, একটা লোক এসেছিল, বলে গেল তোকে শ্যামপুর থানায় যেতে, আর এই নাম্বারটা দিয়ে বলল তোকে ফোন করতে। আর কি বলল? তুই আসলে যেন এই নাম্বারে ফোন করিস। হ্যালো। আচ্ছা, একজন আমাদের বাড়িতে এসে এই ফোন নাম্বারটা দিয়ে গেল ফোন করার জন্য, কি ব্যাপার বলুন তো? আপনি কি প্রশান্ত রায়ের মেয়ে বলছেন? হ্যাঁ বলছি, আমার নাম আশা। আসলে প্রশান্ত রায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বডিটা শ্যামপুর থানায় রয়েছে। আপনি থানায় এসে বডিটা আইডেন্টিফাই করে নিন, তারপরে পোস্টমর্টেম হয়ে যাবে, ঠিক আছে? কি হয়েছে দিদি ভাই? বোনু, বাবার নেই রে বোনু, ওই যে দেখো, এটাই অজয়ের অনাথ আশ্রম। দেখো, আশ্রমটার নাম শিবাশ্রম।
এই দিকে গেটটা, চলো। সবার ভালো করে পড়াশুনো হচ্ছে তো? সামনে কিন্তু পরীক্ষা, ভালো করে দিতে হবে। আমাদের আশ্রমের কিন্তু নাম রাখতে হবে তোমাদেরকে, আর পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে তার জন্য একটা ভালো গিফট আছে। আপাতত পেন্সিল নাও, সবাই এসো। এটা তোমার জন্য, এটা তোমার জন্য। কি হলো, এসো এসো এসো। আরে অপর্ণাদি এসো, এই তোমরা এখন যাও। এসো 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 দিদি, এসো বসো বসো। অপর্ণাদি আপনার ব্যাপারে আমাকে সবটাই বলেছে, ভেরি স্যাড। সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমার কিছুই করার নেই। অজয়, তোমার এই আশ্রমে আসার জন্য যদি একটা কাজের ব্যবস্থা করে দাও খুবই ভালো হয়। আসলে আমার বোনটাকে যদি এখানে রাখা যায়, আমি অন্য জায়গায়ও কাজের চেষ্টা করতে পারি। ওকে বাড়িতে একা রেখে, মানে? বুঝতে পেরেছি, আপনার বোন এখানে থাকলে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। দিশা এখানে থাকতে পারলে তো খুবই ভালো হয়। কি দিশা, এখানে থাকবে তো? এখানে কিন্তু তোমার অনেক বন্ধু পাবে। দিদি ভাই থাকবে না আমার সাথে? হ্যাঁ বুনু, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। দেখুন, আমরা খুব একটা বেশি মাইনে আপনাকে দিতে পারবো না, কারণ এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু আপনি যদি আপনার বোনের সাথে এখানে থাকতে চান, সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি। আশা শিক্ষিতা মেয়ে, তোমার এখানকার বাচ্চাদের পড়ানোর দায়িত্ব তুমি আশাকেই দিতে পারো অজয়। আচ্ছা ঠিক আছে, এখন চলুন আপনাদের আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাই, ভালো লাগবে। ঠিক আছে চলো। আমি তো মানছি আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। তুমি বলছো ঠিক আছে, কিন্তু আশা তোমাকে কতটা ক্ষমা করতে পারবে জানি না। আমি তো এর ভেতরে আশার বাড়িতে গেছিলাম, দরজায় তালা মারা ছিল, ফোন করেছিলাম কিন্তু আমার ফোনটা ধরেনি। ঠিক আছে, একদিন আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব, কিন্তু আশা কি করবে সেটা ওর ব্যাপার। আমি শুধু তোমাকে ওর সাথে দেখা করিয়ে দিতে পারি। থ্যাংক ইউ অপর্ণাদি, আপনি এটুকুনি করলে আমি খুব কৃতজ্ঞ থাকব। পরপর আমি এভাবেই কাজগুলো করতে পারবো। কেমন লাগলো আজকে তোমার? খুব ভালো লেগেছে বাচ্চাগুলোকে খাইয়ে। আরে এসো অপর্ণাদি। আশা, আমার সাথে একটু বাইরে আসবে? একজন তোমার সাথে দেখা করতে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। এসো। আশ্রমের ভেতরে আসতে পারলো না। এসো। দেখো কে এসেছে। তুমি ওকে এখানে কেন এনেছো? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? দেবকরণ ওর ভুল বুঝতে পেরেছে আশা। তুমি এক্ষুনি ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যাও।
আর কখনো এখানে নিয়ে এসো না। কি আর বলি বলো তো, চলো দেব করণ। Ha ha ha!